ইংল্যান্ডের ছুড়ে দেওয়া 282 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে একদম শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে গোল্ডেন ডাক মারেন উইল ইয়াং। শুরুতেই এক উইকেট হারালেও এরপর অকল্পনীয়ভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। শুধু ঘুরেই দাঁড়ায়নি, দুই ব্যাটসম্যানের ভয়ঙ্কর তাণ্ডবের সময় মাত্র 12 ওভারেই 99 রান তোলে কিউরা। দেবন কনওয়ে, রচিন রবীন্দ্র ইংল্যান্ডের বোলারদের আচ্ছা মতো পিটিয়ে 20 ওভারেই 154 রান সংগ্রহ করে। আর তখনই ইংলিশরা ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায়। শুধু কি ছিটকে যাওয়া, দুই ব্যাটসম্যানের উইকেটই ফেলতে পারেননি কোনো বোলার। এরপর দেবন কনওয়ে সেঞ্চুরি হাঁকানোর পর রচিন রবীন্দ্রও সেঞ্চুরি হাঁকান। রচিন রবীন্দ্র এক কথায় অবিশ্বাস্য। কেন উইলিয়ামসনের ব্যাটিং পজিশনে নেমে চাপের মুখে কি দারুণ ব্যাটিং! রচিন যেন কিউদের গোপন অস্ত্র, ঠিক সময় ঝুলি থেকে বের করেছে নিউজিল্যান্ড। এরপর 82 বল হাতে রেখে এই দুই ব্যাটসম্যান ইতিহাস রচনা করে জয় ছিনিয়ে নিয়েছেন। সব মিলে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করল কিউরা। ব্যাটাতে দেবন কনওয়ে অপরাজিত 121 বলে 152 রান। অন্যদিকে আপকামিং সুপারস্টার রচিন রবীন্দ্র খেলেছেন অপরাজিত 96 বলে 123 রানের মার্কাটারি ইনিংস।